হ্যালো ওয়েলকাম আগেইন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক হ্যাঁ আমরা এবারের ঈদ তিন প্রজন্ম একসাথে করেছি কক্সবাজারে এটা আমার জীবনে একটা অন্যরকম ঈদ দেখতেই পাচ্ছ সবাই একই রকম জার্সি গায়ে দিয়ে ঈদের নামাজ আদায় করেছি চলে আসলুম হোটেল লবিতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে হ্যাঁ এখানে এক আপা কল করার জন্য দাঁড়িয়ে আছে হ্যাঁ ওখানে আমাদের রোল নাম্বার ছিল দেখে এইখানে আমাদেরকে খেতেই দিয়েছে হোটেল রুমের সাথে এই যে এটা কি যেন ভোরে খাওয়ার কথা বলেছিল মাজুক রাসেল সেই অবস্থা আর কি বুঝতে পেরেছো বুফে ব্রেকফাস্ট সব আমাদের দেশীয় খাবারের সাজসজ্জা করা আর এই যে আন্ডা আপাকে দেখছো মানে এই ভালো ডিম রান্না করতে পারেন আর কি কেমন উনি তুমি যেরকম চাইবে তোমাকে সেইভাবে ডিম দিবে বুঝতে পেরেছো ওকে তো যাই হোক নাস্তা খাওয়া তো শুরু হয়ে গেল আমি আবার হচ্ছে গিয়ে দেশীয় নাস্তাই বেশি পছন্দ করি সাথে একটু বিদেশি ভাব আনার জন্য কয়েক টুকরো পটোটো ওয়েজেস এনেছি আর এনেছি চিকেন করসোপ হ্যাঁ এখানকার নাস্তাটা কিন্তু বেশ মজা এবং হেলদি রেস্টুরেন্ট হিসেবে এই হোটেলের রেস্টুরেন্ট কিন্তু একদম খারাপ না মানে যেই খাবারগুলো সচরাচর আমরা নাস্তাতে পছন্দ করি সব কিছুই তুমি এখানে পেয়ে যাবে কিন্তু যেহেতু আমরা ঈদের নামাজ আদায় করে এখানে হচ্ছে খেতে এসেছি সেই জন্য আমরা আসলে একটু লেট লতিফ পার্টিতে পড়ে গিয়েছি হুম এক পাশে চিকেন ভুনা বা চিকেন কষা আর তার সাথে রয়েছে হচ্ছে গরম গরম পরোটা এই পরোটা আর হচ্ছে এরকম একটা চিকেন কষা থাকলেই তো জমে যায় নাকি হ্যাঁ সাথে ছিল পেঁপের জুস আর ওই যে আন্ডা আপার আন্ডা হ্যাঁ এটা খেতে হবে না করে ঠান্ডা তা না হলে তুমি খাবে ডান্ডা বুঝতে পেরেছ হুম নাস্তাটা কিন্তু ঈদের দিন সকালবেলা বেশ ভালো জমে উঠেছে তো নাস্তা খেতে খেতে কিন্তু বেশ ভালোই হচ্ছে পেট ভরে গেছে আর আমি হিসাব করছি যে দুপুরে খাওয়ার আগ পর্যন্ত কী কী অ্যাক্টিভিটি করা যায় এর মধ্যে সুপটুপ সব কিছু খেয়ে যখন হচ্ছে পুরো সাবরে করে ফেলেছি সেই সময় হঠাৎ করে আবার সেই রোল করা আপা আমার জন্য একটু খিচুড়ি নিয়ে আসলো যে স্যার শুধু শুধু ডিমটা খাচ্ছেন আন্ডাপা তো মাইন্ড করছে তার থেকে আপনি এই খিচুড়ি দিয়ে ডিম খান হোস্টেল জীবনের কথা একটু স্মরণ করে দেখেন সেখানে কিন্তু এই ডিম ভেজে এই খিচুড়ি দিয়েই হচ্ছে খেতেন নাকি হ্যাঁ সাথে কিন্তু তখন সুপটুপ থাকতো না এখন ফাইভ স্টার হোটেলে আসছেন থেকে এই খিচুড়ির সাথে সুপও খেতে পারেন যাই হোক ঈদের দিন একটু শ্যামাই মিষ্টি পায়েস না খেলে কি হয় তোমরাই বলো এই জন্য একটু শ্যামাই পায়েস খেলুম আর এখানে এই সুইমিং পুলে এসে কি দেখি এত মানুষ একসাথে এই সুইমিং পুলে নেমেছে যে হিসু করারও জায়গা নেই তো এই জন্য মনের দুঃখে চলে আসলাম সমুদ্র দেখতে হ্যাঁ আমি এই কলাতলি বা সুগন্ধা এই বিচে আসি না আমি তার থেকে একটু পাশেই কাঁকড়া বিচে চলে আসি যেখানে এই প্যারাগ্লাইডিং বা প্যারাসিলিং যেটা হয় সেখানে হ্যাঁ কাউকে যদি কখনো উড়িয়ে ফেলতে ইচ্ছা করে তাহলে এখানে নিয়ে আসবে এইটা একটা চমৎকার ডেকোরেশন যে ঢাকা যে মেন হলে ঢাকা চুরি হয় সেটা এখানে দেখাচ্ছি হুম সন্ধ্যা ঠিক আগে আগে মারমির বিচ রিসোর্টে সেই যে গুজেই চলে যাবে এবং সেখানে সৌন্দর্য অবলোকন করে বেশ কিছু ছবি টবি তুলে এমন ভাব ধরবে যে হ্যাঁ তোমরা তো রেস্টোরে ক্ষতি এসেছো আর এখানে যে সুইমিং পুল সেখানে তো হচ্ছে ফরেনাররা থাকলে কথাই নেই আজ এমন সব দৃশ্য দেখলাম যা ভাষায় প্রকাশ করা যাবে না সন্ধ্যার সাথে সাথে মেনু বুক দেখে সবচেয়ে কম দামি স্ন্যাক্সগুলো খেয়ে ভাষায় ফেরত আসবে